মানে বাণিজ্য মন্ত্রণালয় থেকে যেটা বলেছিল যে পদ্ধতি জারি করেছে, প্রযোজ্য সমিতি বর্তমান যে কমিটি আছে কমিটি বিলুপ্তকরণ ভেঙে দিয়ে কেন্দ্রীয় প্রশাসক নিয়োগ করা হয়েছে। তো একটু কারণটা কি, প্রশাসক নিয়োগ কেন করা হলো যেখানে রানিং কমিটি আছে? ধন্যবাদ। আমাদের আমরা নির্বাচিত হওয়ার পর বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির কার্যনির্বাহী কমিটি আমরা এক বছর চার মাস অতিবাহিত হওয়ার পরে আমাদের একজন বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের কমতিনের ভিত্তিতে আমাদের কমিটিকে অবৈধ ঘোষণা করা হয়। জায়েদ খান তার কমতিনে বলেছেন যে আমরা হাইকোর্টের মহামান্য হাইকোর্টের আদেশকে অমান্য করে নির্বাচন করেছি, সেটাই তার কমপ্লেন ছিল। তো সেখানে হচ্ছে যে সেই কমপ্লেনের ভিত্তিতেই আমাদের কমিটিকে বিলুপ্ত করেছে এবং একজন প্রশাসক নিয়োগ দিয়েছে। সেখানে আমাদের বক্তব্য হচ্ছে যে হাইকোর্টের যে আদেশের কথা বলা হয়েছে সেই মামলাটা হয়েছিল 16-18 টার্মের নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমরা প্রার্থী হয়েছিলাম। তখন আরও প্রার্থী হয়েছিল, কিন্তু তার মধ্যে আমি এবং আমাদের সাধারণ সম্পাদক শামসুল আলম আমরা প্রার্থী ছিলাম। তো সেখানে নাসিরুদ্দিন নামে একজন সদস্য আমাদের প্রযোজক সমিতির, তার অভিযোগের ভিত্তিতে সেখানে একটা মামলা হয় হাইকোর্টে। সেই মামলাতে আমাদের নির্বাচন স্থগিত হয়ে যায়, নির্বাচন হয়নি, এবং সেই 16-18 টার্মের নির্বাচন পরে ওই মামলার রায় যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমরা চারজন ছিলাম সেই নির্বাচনে, তার মধ্যে আমি এবং আমাদের সাধারণ সম্পাদক শামসুল আলমও ছিল। এই চারজন হচ্ছে যে পরপর তখন বাণিজ্য মন্ত্রণালয়ের টিও রোলে ছিল যে কোনো ব্যক্তি বা এই সমিতির সদস্য পরপর এক নাগারে 6 বছর নির্বাচন করার পরে 2 বছর সে আর নির্বাচন করতে পারবে না, এরকম একটা টিও রোলে এরকম একটা ধারা ছিল। তো সেই ধারা মোতাবেক আমাদের ওই সেই নাসিরুদ্দিন মামলা করেছিল। নাসিরুদ্দিনের মামলার প্রেক্ষিতে যেটা রায় হয়েছিল হাইকোর্টে, সেই রায় ছিল হচ্ছে যে 2016 এবং 18 টার্মে আমি এবং আমাদের সাধারণ সম্পাদক শামসুল আলম এবং অন্য দুজন আরও ছিল তার সাথে, তারা 16 এবং 18 টার্মে নির্বাচন করতে পারবে না। তো সেই আদেশটাই এখন এই জায়েদ খানের কমপ্লেনে, সেই আদেশটাই 2019-21 টার্মে মধ্যে নিয়ে এসে, টেনে নিয়ে এসে সেখানে বলছে যে আজকে 1 বছর 4 মাস পরে বলছে যে এই জায়েদ খানের অভিযোগে মন্ত্রণালয় বলছে যে আমরা আমাদের নির্বাচনটা অবৈধ ছিল। আমার প্রশ্ন হচ্ছে যে নির্বাচন করেছিল কে? নির্বাচন করেছিল এই বাণিজ্য মন্ত্রণালয়ের 7 জন কর্মকর্তা, 2 জন যুগ্ম সচিব পদমর্যাদার, 5 জন উপসচিব পদমর্যাদার এবং 1 জন অতিরিক্ত সচিব সার্বক্ষণিক সেটার মানে সে এটা তদারকিতে ছিল। তো এই বাণিজ্য মন্ত্রণালয়ের এই 7-8 জন কর্মকর্তা সেই নির্বাচনটা করে গেল। এখন আবার ওই মন্ত্রণালয় বলছে আজকে 1 বছর 4 মাস পরে যে নির্বাচনটা অবৈধ ছিল। তাহলে কে নির্বাচন অবৈধ? যদি বলা হয় যে আমরা অবৈধ, তাহলে তো আপনাদেরকে বলতে হবে যে ওই 7 জন ব্যক্তি যারা এই বাণিজ্য মন্ত্রণালয় নির্বাচন করেছে তাদেরকেও তো অবৈধ বলতে হবে। তাদের বিরুদ্ধেও তো কেন তারা এরকম একটা অবৈধ নির্বাচন করলো, তাহলে তাদের বিরুদ্ধেও তো অভিযোগ হওয়ার কথা এবং তাদের বিরুদ্ধেও তো ব্যবস্থা নেওয়ার কথা। যদি আমাদের বিরুদ্ধে ব্যবস্থা হয় তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা হওয়ার কথা। আমরা একটা কথা বলতে চাই, এই যে এক নাগারে 6 বছর নির্বাচন হওয়ার পরে 2 বছর নির্বাচন করতে পারবে না, এটা চিউরোলের যে ধারাটা ছিল এটা প্রজ্ঞাপন জারি করে সরকার বা বাণিজ্য মন্ত্রণালয়ের টিও শাখা জুলাই 19, 2018 সালে এটা এই ধারাটা উঠিয়ে দিয়েছে। এই ধারাটা এখন আর টিও রোলে নেই। এখানে বলা আছে যে যত খুশি নির্বাচন করতে পারবে, যে যতবার নির্বাচিত হতে পারবে, এটা কোনো সেখানে কোনো বাধা ধরা নিয়ম নেই। তো সেই নিয়ম 2018 সালেই উঠে গেছে, আমাদের নির্বাচন হয়েছে 2019 সালে। তো সেই 2018-এ যে ধারাটা উঠে গেছে
সেই ধারাটাকে টেনে এনে 2020 সালে আমাদেরকে আমাদের নির্বাচনকে অবৈধ বলা, এটা কতখানি যুক্তিসঙ্গত বা এটা কতখানি যুক্তিযুক্ত, এটা আসলেই মানে আমার বলার কিছু নেই। তারপরে যেটা আছে যে এই যে কমপ্লেইনার, সেখানেও কিছু বলা লাগে যে যিনি অভিযোগ করেছেন, যে ব্যক্তি অভিযোগ করেছেন, আমাদের টিও রুলে, বাণিজ্য রুল, আমাদের যেহেতু এটা একটা সরকারি লাইসেন্সপ্রাপ্ত সংগঠন, আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটা সরকারি সংগঠন, এই সংগঠনে কারা অভিযোগ করতে পারে, এই সংগঠনে যেটা অভিযোগকারী বলা হয়েছে যে এই সংগঠনে আমাদের টিও রুলে ক্লিয়ার করে বলা আছে, পরিষ্কার করে বলা আছে যে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, মানে নির্বাচনে যারা প্রার্থী হবে, তারাই শুধু নির্বাচন নিয়ে কমপ্লেন করতে পারে, অভিযোগ করতে পারে, এবং সেটা 30 দিনের মধ্যে, নির্বাচন হওয়ার 30 দিনের মধ্যে অভিযোগ করতে পারে। কোনো কোনো ক্ষেত্রে যদি 30 দিনের মধ্যে সে না পারে, তাহলে 1 বছরের মধ্যে তাকে অবশ্যই করতে হবে যদি কেউ অভিযোগ করে। তো 3 মাস এবং না পারলে 1 বছর। তা আমাদের আজকে 1 বছর 4 মাস চলছে, তাইলে সেটাও কিন্তু সময় নেই। আর পারবে কে? সেটা হচ্ছে যে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, তাহলে আমাদের সেই নির্বাচনে অংশগ্রহণ করার প্রার্থী, আমাদের যিনি অভিযোগ করেছেন তিনি আমাদের নির্বাচনে অংশগ্রহণ করেননি, তাহলে আমরা মনে করি যে আমাদের এই যে বাণিজ্য মন্ত্রণালয় যে অভিযোগটা করেছিল, সেই অভিযোগটাই আসলে আমলে নেওয়ার কোনো মানে এখতিয়ার ছিল না, বা এই অভিযোগ নেওয়ার কোনো বিষয়ই ছিল না। এটা কোনো নিয়মের মধ্যেই পড়ে না যে অভিযোগটা নিয়েছেন, ওই অভিযোগটাই আসলে প্রপার অভিযোগ না। কারণ অভিযোগ করতে হলে এই যারা নির্বাচনে প্রার্থী হয়েছিল তাদের মধ্যে কেউ একজন করলে সেটা ভ্যালিড ছিল। আচ্ছা স্যার, এখানে আরেকটা প্রশ্ন, তার মানে জাহিদ খান যে অভিযোগ করলেন, কিন্তু অভিযোগ দেওয়ার কাতারেই নেই, তিনি ওই অভিযোগটা মন্ত্রণালয়ে নিয়ে সরাসরি উনি মানে কাজ কমপ্লিট করে ফেলছে, মানে কার্যকারিতা করে ফেলছে, ওদের বিরুদ্ধে স্যার আপনাদের এখন কি করা উচিত? যে অভিযোগের প্রেক্ষিতে আমাদের সমিতি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, সেটা আমরা আমরা বলেছি যে রিট নাম্বার, হাইকোর্টের রিট নাম্বার 5996/2016, যেটা বলা হয়েছে সেখানকার যে আদেশ ছিল, অর্ডার ছিল, সেই অর্ডারে পরিষ্কার আছে যে 2016 এবং 2018 টার্মের নির্বাচন আমরা করতে পারবো না, এটা ঠিক ছিল, আমি করতে পারবো না বা আমার সাধারণ সম্পাদক করতে পারবে না, সেই আদেশই ছিল। কিন্তু 2016 এবং 18 টার্মের নির্বাচনে আমরা অংশগ্রহণ করি নাই, বা ওই টার্মের কোনো নির্বাচনও হয় নাই, আমরা নির্বাচিত হয়েছি 2019 এবং 21 টার্মে। সো আমরা ওই আদেশের মধ্যে পড়ি না, আমরা ওই আদেশের বাইরে। সো আমরা এইটাকে আমরা চ্যালেঞ্জ করে বাণিজ্য মন্ত্রণালয়ে আমরা এটাকে আমরা আপিল করব, যেখান থেকে অর্ডার হয়েছে সেখানে আমরা আপিল করব, আমরা দরখাস্ত করব এই আদেশ প্রত্যাহারের জন্য। সেই আদেশ যদি বাণিজ্য মন্ত্রণালয় প্রত্যাহার না করে, তাহলে আমরা এইটা উচ্চ আদালতে যাব। আরেকটি বিষয় জানার ছিল, সেখানে হচ্ছে অভিযোগটা হচ্ছে সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে, সেক্ষেত্রে পুরো কমিটিটাই ভেঙে দিচ্ছে, এটা কি আইনগত না বেআইনিতে পড়ছে? আমি এটা জানতে চাচ্ছি যে পুরো কমিটি তো ভাঙতে পারে না অভিযোগ দুইজনের নামে, সেখানে পুরো কমিটি কিভাবে ভেঙে দেওয়া যায়? এটাও তো অনিয়ম হয়েছে। যদি দুজনের বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে দুজনকে সাসপেন্ড করতে পারে বা দুজনকে অবৈধ ঘোষণা করতে পারে। এখানে 21 জনের একটা কমিটি, পুরো কমিটিকে কিন্তু পারে না, এটা এটা আমার মনে হয় না যে এটা সঠিক হয়েছে। আরেকটি বিষয় যে যিনি অভিযোগ করেছে জাহিদ খান, তিনি তো ওই নির্বাচনে তিনি ভোট দিয়েছিল, তাহলে উনি কিভাবে ভোট দিল আর এখন কেন অভিযোগ করছে? অভিযোগকারী এই নির্বাচনে ভোট দিয়েছে এবং ভোট হওয়ার, ক্ষমতা হস্তান্তর হওয়ার 1 বছর 4 মাস পরে তিনি অভিযোগ করেছেন, এবং সেই অভিযোগ মন্ত্রণালয় আমলে নিয়ে আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, যেটা কোনো অবস্থাতেই কোনোভাবেই এটা কোনো
সঠিক সিদ্ধান্ত না, এটা আমরা মনে করি এই সিদ্ধান্ত ঠিক হয়নি, যার জন্য আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা প্রথমে আমরা বাণিজ্য মন্ত্রণালয় যিনি আমাদের এই আদেশ দিয়েছেন তার কাছে আমরা এটার বিরুদ্ধে আমরা রিভিউ করব, আমরা এটার বিরুদ্ধে আমরা আপিল করব। সেই আপিল যদি কার্যকর না হয় তাহলে আমরা উচ্চ আদালতে যাব। জায়েদ খানের বিরুদ্ধে যে অভিযোগগুলো এতদিন ছিল, যে বিভিন্ন নারী কেলেঙ্কারি বা বিভিন্ন অভিযোগ ছিল এবং প্রমাণ সহ ছিল, কিন্তু একটা প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ের যে প্রতিবেদন, তদন্ত প্রতিবেদন বলছে জায়েদ খান নির্দোষ এবং মিথ্যা অভিযোগগুলো সব মিথ্যা ছিল। তাহলে এতদিন যেগুলো অভিযোগগুলো আসলো সেই অভিযোগগুলো কি সত্যি মিথ্যা? আপনার কি মনে হচ্ছে তদন্তটা কি হবে? তদন্ত কর্মকর্তারা তদন্ত করে, তারা মন্ত্রণালয়ে বসে তদন্ত করে যদি আমাদের এই FDC-র অভিযোগ যদি মিথ্যা বলে তো সেটা তো জানি না কতখানি সঠিক। এটা তো তদন্ত করতে হলে ওনার বিরুদ্ধে আমাদের আমাদের সমিতিতেই 30খানা অভিযোগ আছে। এই 30খানা অভিযোগ তিনি প্রত্যেকটা লোককে ডেকে ডেকে এই অভিযোগের বিষয়গুলো তাদেরকে প্রশ্ন করা উচিত ছিল, তাদের থেকে জবানবন্দি নেওয়া উচিত ছিল, জবানবন্দি নিয়ে তাদের সেই জবানবন্দিতে যদি তাদের সেই তদন্ত কর্মকর্তার মনে হতো যে তিনি এই অভিযোগগুলো মিথ্যা, তাহলে তিনি বলতে পারতেন যে অভিযোগ সত্য না। তিনি এগুলো না করেই উনি বলে দিলেন, উনি তো আমি তো মনে করি যে উনি কোনো পীর মুর্শিদ না, যে উনি ওই মন্ত্রণালয়ে বসেই উনি বলে দিলেন জায়েদ খানের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এগুলো কোনো অভিযোগই না, এগুলো তার বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা তো ঠিক না। একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমরা ব্যক্তিগতভাবে কেউ না, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি একটা সমিতি, আর সেখানে আমরা সেখানে যে নির্বাচন করে আমরা এই সমিতিতে আমরা কেউ সভাপতি হই, কেউ সাধারণ সম্পাদক হই, কেউ ট্রেজারার হয়। তো এইটা কিন্তু একটা বডি, এটা একটা ইনস্টিটিউট, একটা ইনস্টিটিউশন। এইখানে ইসি কমিটির যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তগুলো পরবর্তীতে যিনিই আসুক এটা ইসি কমিটির সিদ্ধান্ত। যখন যে ঘটনার প্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত বা কোনো কাজ হয় বা কোনো কর্ম হয় সেইটা ইসি কমিটির সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত পরবর্তীতে যারা আসবেন বা নির্বাচিত হবেন বা যদি মনে করেন যে প্রশাসক আসেন, যিনি আসছেন, তারা কেউ এই ইসি কমিটির সিদ্ধান্ত পাল্টানোর ক্ষমতা তাদের নেই। এই ইসি কমিটির সিদ্ধান্ত এটা চূড়ান্ত সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত থাকবে।